তারপর আমরা তাফসীরুল কোরআন লিখেছেন, এই শব্দের দিকে তাকিয়ে আমি আজকে তেলাওয়াত থেকে আয়াতের তাফসীর করব। শুনবেন তো, কারণ কোরআনের একটা শব্দ গবেষণা করে কেউ যদি বোঝার চেষ্টা করে তার 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। আর যদি কিসা কাহিনী শোনেন, কিয়ামত পর্যন্ত যদি শোনেন সব সংযত গুণা হবে। কথা বলছে না কেন? কারণ কোনো ভিত্তি নেই। আজকের আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন, জোরে বলেন আমিন। কোরআন থেকে কথা শুনতে হবে পাঁচটা বিষয় লক্ষ্য নিয়ে। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নজর, 4 নম্বরে আয়াতের 5 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর আয়াতের শিক্ষা পড়ে যাওয়া। এই পাঁচটা নিতে পারবেন? হ্যাঁ পারবেন তো? জবান ছেড়ে দিয়ে এই আয়াতটাকে তেলাওয়াত করে দিন। না কষ্ট হচ্ছে? না কায়দা শেষের দিকে আছে,
আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া হুবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। শব্দগুলো ওই সময় বসি না, কিন্তু এখন গবেষণাগারে বসে গেছে সব উল্টা। কি পড়েছিলাম এবার আপনাদেরকে আমি শোনাচ্ছি। কোন মানুষ যখন বলবে যে আমানতু বিল্লাহি ঈমান এনেছি আল্লাহর প্রতি, এই কথাটার সাথে কমপক্ষে চারটা কথা রিলেটেড, কয়টা আরো জোরে বলেন। কারণ আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া মুমিন হওয়া যায় না। এটা কথা বলেন কোরআনের বাণী হচ্ছে ওয়াআদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদি ইলাখিরি আয়াত। সূরা নূর 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বল পৃথিবীতে যাদের ঈমান আছে আর দাবি অনুযায়ী যারা ভালো কাজ করেছে, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে তুলে দেব। বাংলার মুসলমানের আছে 40 বছর আমরা পাঁচ ধরে ফেলেছি স্বাধীনতা, কয় বছর আরো ধরে 96 ভাগ মুসলমান এই দেশে আল্লাহর ঘোষণা ছিল ঈমান যাদের আছে আর ভালো কাজ যারা করে তাদের হাতে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। 96 বছর পার হয়ে গেছে, আল্লাহর বিধানে একটা দেশে আজ কার্যকাল নিয়ে এ দোষ আল্লাহ না, আল্লাহ নিজে ওয়াদা দিল ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহর ওয়াদা তো মিথ্যা না। অবশ্যই এখানে কোন কিছু লুকি আছে, ওইটা আমাদের বের করা, কি বলেন থাকবে বের করা পর্যন্ত থাকবে, সে বুঝে পারি যাওয়া লাগবে। অনেক মানুষ প্রশ্ন করে এত মুসলমান দেশে 96 ভাগ, এরপর ইসলামের এক প্রাণী দেশে আসে না আজ পর্যন্ত, তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য পূরণ করার জন্য আল্লাহর কন্ডিশন ছিল ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান এনে গেছে কোন ভাবে আমরা যেভাবে এনেছি এইভাবে ইমান এনেছি কথার সাথে কয়টা কথা জড়িত আরো জোরে আরো জোরে এবার আপনি মিলাবেন। এই চারটা কথার সমন্বয়ে আমার বলিলাম ইমান এনেছি আল্লাহর প্রতি। যদি আপনি ইমান আনতে চান সঠিক ভাবে, চারটার একটা মানেন তিনটা মানেন না, আপনি ইমানদার না আপনি বেঈমান। আপনি তিনটা মানেন একটা মানেন না, আপনি ইমানদার না বেঈমান, কথা বলে না কেন? ইমানের আলোচনা প্রথম আল্লাহ দিলেন এই কারণে, কারণ বাংলাদেশে আমরা দেখেছি আমলের আলোচনা বেশি হয়। আপনি তাবলিগে যাবেন আমলের আলোচনা বেশি হবে, আপনি নিবেন পীর সাহেবের কাছে যাবেন আমল দিয়ে দেবেন, কথা বলেন না কেন? খারাপ আমল করে ভালো, কিন্তু আমলটা টিকিয়ে রাখার জন্য যেটা দরকার ওইটাই দেশে নেই। এনগাই হিন্দু আছে না মেয়ে, 70 বছর বয়স হিন্দু জান্নাতে না জান্নাতে কথা বুঝে পড়ে ভাই, 70 বছর বয়স হিন্দু সকাল 10টার সময় ঈমান এনেছে, 11টার সময় মারা গেল, জান্নাত না জান্নাত? তো এখন তো নামাজও পড়েনি একটা আমল করেনি, ওর কি ছিল আরো জোরে বলেন। 70 বছর বয়সে সকাল 10টা ঈমান এনেছে, 2টার সময় মারা গেল, জান্নাত না জান্নাত? আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না জান্নাতি, কারণ ওর উপরে এক ওয়াক্ত নামাজ পড়ছিলেন, জোহরের নামাজের সময়টা তো পার করে ফেলেছে, নামাজ না পড়ে মারা গেছে, এই জন্য হিসাব দেওয়া লাগবে, তারপরে আল্লাহ বিবেচনা করবে, কথা বলে না কেন? কথাটা যদিও ছোট্ট, নিজের ভেতর অনেক কিছু লুকিয়ে আছে। এবার আপনার দিকে তাকান, এই হিন্দু মাত্র 4 ঘন্টা বেশি ইমানের সাথে 10টা থেকে 2টা পর্যন্ত এক অক্ত নামাজ ফরজ ছিল, এটা নিজেদের হিসাব দেওয়া লাগে, এরপরে জান্নাত। আর আমরা মুসলমান সে খাতনা করে মুসলমান ছোটবেলা থেকে হয়ে আসতেছে, যেভাবে এক অক্ত নামাজ পড়েছে কিনা এরকম মুসলমান নেই। ও যদি এক অক্ত নামাজের হিসাব দেওয়া লাগবে আর আপনার জীবনে এক অক্ত নামাজ পড়ে গিয়ে আপনি তো হিসাব দিতে দিতে মরবেন, আরো আসতে বলেন নগায় এরকম মুসলমান নেই। আমি কত মানুষ
মানুষকে দেখেছি বছরের পর বছর চলে যায় নামাজে তাহারে কাছে আমরা বলেন কথা ঈদের নামাজ পড়ে না, কথা বলে না কেন? বাবা মারা গেলে নামাজ পড়ে তাও তোমার মনুক দিয়ে নামাজ পড়ছে কি? পরীক্ষা করতে চাই এখনই যদি বলি মাঝখান থেকে একজন বলেন তো নামাজ ভাঙার কারণ অনুষ্ঠান, তার একটা না থাকলে না নামাজ ভেঙে সাবে হবে না, বলতে পারবে না।